what's up, welcome or welcome back to my YouTube channel. So, আজকে দিনটা একটু স্পেশাল, আজকে সরস্বতী পুজো। যদিও এই ভিডিওটা যখন আপনারা দেখছেন তখন অলরেডি সরস্বতী পুজো কেটে গেছে এবং আপনারা নিজেদের মতো করে নিজেদের সরস্বতী পুজো এনজয় করেছেন, তবুও তারপরেও এই ভিডিওটা যখন দেখবেন তাও আপনাদের মনে সরস্বতী পুজোর রেশ থেকে যাবে ভিডিওটা দেখতে দেখতে। তো আজকে যে সরস্বতী পুজোটা হবে, এই পুজোটা অন্যান্য বছরের পুজোর থেকে ভীষণভাবে আলাদা। অন্যান্য বছরে ঠাকুরমশাই এসে পুজো করেন, মন্ত্র উচ্চারণ হয়, নিয়ম মাফিক পুজো হয়। তো এইবারে আমরা ঠাকুরমশাইকে অ্যাপ্রোচ করেছিলাম, ফোন করেছিলাম, কিন্তু তিনি বললেন যে যেহেতু এই কোভিড-19 এই একটা প্রবলেম চলছে, তো তাই জন্য তিনি এইবারে পুজো করতে পারবেন না। তো যেহেতু এইবারের পুজোয় ঠাকুরমশাই করতে পারছেন না, ঠাকুরমশাই রেখে নিয়মভাবে যেমন পুজো হয় সেরকমভাবে যেহেতু অন্যবারের মতো সরস্বতী পুজো হচ্ছে না, এইবারে সরস্বতী পুজোটা করছি আমরা। বিশেষত এই কারণেই যেন এই বছরের সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণভাবে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি করেছে। আই এম ভেরি এক্সাইটেড ফর দিস ইয়ার্স সরস্বতী পুজো, বোধহয় এই কারণেই। কারণ এই আজকের যে পুজোটা আমরা করব, এটা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে নিজেদের মন থেকে আজকে পুজোটা হবে। তাহলে এবারে দেখে নেওয়া যাক যে এইবারের সরস্বতী পুজো, স্পেশাল 2021 সরস্বতী পুজো কেমন কাটলো। দেখে নেওয়া যাক এবার সরস্বতী পুজোর ব্লগটা। আজকে আমাদের পুজো কমপ্লিট হলো জাস্ট, আর আজকে পুজোটা ভীষণভাবে অন্যরকম হলো। আজকে পুরো নিজেদের মতো করে আমরা পুজোটা করলাম, সাজিয়েছি আমরা যেরকমভাবে চেয়েছি আজকে, সেরকমভাবে যেমনভাবে পেরেছি সেরকমভাবে আজকে আমরা মা সরস্বতী আরাধনা করেছি। তো 2021 একটু অন্যরকম, এই জন্য এবারে সরস্বতী পুজোও হলো অন্য রকমের। আশা করি পরের বছরে সব কিছু কেটে যাবে, এখন আস্তে আস্তে সব কিছু আবার সুন্দরভাবে নর্মালের দিকে ফিরছে। তো এখন আমাদের আজকে সরস্বতী পুজো শেষ হলো, তো কালকে দধিকর্মা, তাহলে আবার দেখা হবে কাল। সরস্বতী পুজোর পরের দিন হয় দধিকর্মা,
এই দিন একটি কলা পাতায় কিংবা কাগজে সরস্বতী দেবীর নাম লিখে এবং সেটিকে মায়ের পায়ে অর্পণ করে সমাপ্ত হয় সরস্বতী পুজো। আমাদের এই ছোট্ট ঘরোয়া সরস্বতী পুজো আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন ঝটপট। টেক কেয়ার অ্যান্ড কিপ সাপোর্টিং।